জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা করতে চাইলেও জাতিসংঘকে এখন পর্যন্ত কিছুই জানায়নি নির্বাচন কমিশন। নির্বাচনে বাংলাদেশ কোনো সহায়তা চায় না বলে মনে করছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বিদেশি পর্যবেক্ষকদের বাংলাদেশ স্বাগত জানাবে, তবে জাতিসংঘের সহায়তার প্রয়োজন নেই। এখন অসাধারণ মানুষরা যদি আইন না মানেন, সাধারণ মানুষের দোষ, এই অসাধারণরা তাদের আইন মানতে হবে প্রথম, আর পুলিশও তাদের ব্যাপারে এত উদার কেন? আইন প্রয়োগকারী সংস্থা কেন ভয় পায়? আপনাদের সহায়তায় তো ঢাকা সিটিতে মোটরসাইকেলে আমরা শৃঙ্খলায় আছি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, প্রতিবার ন্যায় আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে কোন বিষয় বা কোন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বা আপনাদেরকে প্রমাণ বা সহকারে দেখাতে যাচ্ছি। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে আপনার কাছে একটি অনুরোধ, যদি আমাদের এই চ্যানেলটিকে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেয়ে যাবেন সবার আগে। দর্শক শ্রোতা, মূল ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন যে সেখানে কী হয়েছিল বা কী ঘটেছিল। মূল ভিডিওটি আমরা স্ক্রিনে দেখে আসি পরপর। ঈদের সময় আমার নিজের চোখে দেখা আমাদের অনেক ভিআইপি, তারা রাস্তা রং সাইডে চলাচল করে, একটু জটলা দেখলেই রং সাইডে চলে। এখন অসাধারণ মানুষরা যদি আইন না মানেন, সাধারণ মানুষের দোষ, এই অসাধারণরা তাদের আইন মানতে হবে প্রথম, আর পুলিশও তাদের ব্যাপারে এত উদার কেন? আইন প্রয়োগকারী সংস্থা কেন ভয় পায়? আপনাদের সহায়তায় তো ঢাকা সিটিতে মোটরসাইকেলে আমরা শৃঙ্খলায় আছি, আবার এই মোটরসাইকেল 15টা 20টা 30টা নো হেলমেট তিনজন, এরা হলো রাজনীতির তরুণ তুর্কি, এদেরকে আবার পুলিশ কিছু বলে না, ভয় পায়। কেন ভয় পায়? কেন ডিসিপ্লিন ভঙ্গের জন্য এদেরকে ধরছেন না? এক্সাম্পল সেট করুন, আমি দেখেছি পার হয়ে যাচ্ছে এদের কিছু বলছে। এখন রাজনীতি করে বলে অথবা রুলিং পার্টির সাথে সংশ্লিষ্টতা আছে বলে ক্ষমতার দাপট দেখাবে তিনজন উইদাউট হেলমেট, এটা তো উচিত। তো যাক, এখন এবারকার ঈদ আমাদের দুয়ারের সমাগত। জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা করতে চাইলেও জাতিসংঘকে এখন পর্যন্ত কিছুই জানায়নি নির্বাচন কমিশন। নির্বাচনে বাংলাদেশ কোনো সহায়তা চায় না বলে মনে করছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বিদেশি পর্যবেক্ষকদের বাংলাদেশ স্বাগত জানাবে, তবে জাতিসংঘের সহায়তার প্রয়োজন নেই। জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 9 মাস। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো মাঠে যেমন সক্রিয়, তেমনি সক্রিয় রয়েছে কূটনৈতিক অঙ্গনেও। সুষ্ঠু নির্বাচনের দাবিতে দূতাবাসগুলোতে দৃষ্টি আকর্ষণের চেষ্টা রয়েছে বিএনপির, তেমনি সরকার দলের পক্ষ থেকে বলা হচ্ছে অবাধ ও গ্রহণযোগ্যই হবে আগামী জাতীয় নির্বাচন। মঙ্গলবার জাতীয় নির্বাচনে ইভিএম এর ব্যবহার হবে না বলে সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। এদিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের বাংলাদেশে আবাসিক প্রতিনিধি। নানা ইস্যুতে আলোচনার মাঝে স্থান পায় নির্বাচন প্রসঙ্গ। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে সহায়তা করতে আগ্রহের কথা জানিয়েছে জাতিসংঘ, তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের কিছু জানায়নি। তারা মনে করছেন পর্যবেক্ষণ বা নির্বাচন কেন্দ্রিক কোনো সহায়তা চায় না বাংলাদেশ। So I met with the election commission and made them aware that the UN is able to support if they need the support, but any election monitors or any additional support from the UN would have to be formally requested from the election commission. So up until now they have said they don't need the support.
We're on standby, but our understanding is the government doesn't want UN support as of now, it doesn't need it. এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, নির্বাচনের সময় বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে বাংলাদেশ, তবে জাতিসংঘের সহায়তার কোনো প্রয়োজন নেই। পর্যবেক্ষক নিতে আমাদের কোনো আপত্তি নেই, সুন্দর স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সেই ইনস্টিটিউশন আমরা মোটামুটি তৈরি করেছি, জাতিসংঘের হেল্প আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। এদিন প্রথম আলোর সাংবাদিককে গ্রেফতার প্রসঙ্গেও পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। শিশু নির্যাতনের অভিযোগে সাংবাদিক শামসকে গ্রেফতার করা হয়েছে বলে তাকে জানান পররাষ্ট্রমন্ত্রী। শিশুকে নির্যাতন করেছেন, শিশুকে অপব্যবহার করেছেন। আইনের সংশোধন যদি প্রয়োজন হয় তাহলে আইনের সংশোধন করব। তিন দিন আগের ঘটনায় ডিজিটাল অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্বন্ধে নতুন করে ভাবনার কথা বলার প্রশ্ন ওঠে না। তার কারণ হচ্ছে যে এইটা আমি পরে আসছি এই তিন চার দিন আগের ঘটনায়, কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যাপারে আমি আগেও যা বলেছি এখনও তা বলছি। সেটা হচ্ছে যে দেখেন, যখন এটার কিছু মিসইউজ অ্যান্ড অ্যাবিউজ, আমি যেটাকে বলবো অপব্যবহার, সেটা হয়েছিল, সেটাকে আমরা স্বীকার করে এটার কি পরিবর্তন আনা যায়, সেই জন্য আমরা প্রথমে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস অফিসের সাথে আলোচনায় রত, এখনও সেই আলোচনা চলছে এবং সেখান থেকে একটা টেকনিক্যাল নোট এসছে, সেটা আমরা এক্সামিন করছি, খুঁটিয়ে দেখছি। আর দ্বিতীয়ত, আপনারা জানেন এর আগেও আমি বলেছি এবং এটা আমি করেওছি, সেটা হচ্ছে যে একটা পদ্ধতি যাতে সাংবাদিকদেরকে অহেতুক যাতে হয়রানি না করা হয় সেই একটা পদ্ধতিও গ্রহণ করা হয়েছে। তৃতীয়ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি গত 14 মার্চ, আমি যদি ভুল না বলে থাকি, 14 মার্চ 2023 সালে আপনার সুধী সমাজের সাথে বসেছিলাম এবং সেখানে তাদের বক্তব্য শুনেছি এবং তাদের বক্তব্য শোনার পরে তাদেরকে আমি বলেছি যে আমারও বক্তব্য আছে, সেগুলি শোনার কথা ছিল 30 মার্চ, কিন্তু এটা একটু স্থগিত করা হয়েছে এবং এই আলোচনা হয়তো এপ্রিল মাসের মধ্য সময়ে হবে এবং সেই সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডেটা প্রোটেকশন অ্যাক্ট এবং ওনারা আরেকটা আইনের কথা বলেছেন, সেটা হচ্ছে যে এনজিওদের ভলেন্টারি ফান্ড এর ব্যাপারে, সেই সব ব্যাপার নিয়ে আলোচনা হবে। এই সব আলোচনার শেষে আমরা যদি দেখি যে এই যে আমি অপব্যবহারের কথা বলছি এগুলি দূর করতে কোনো বিধি দ্বারা সম্ভব হয়, সেগুলি আমরা করব। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন দুজনেরই মন্তব্য, দুজনের মন্তব্য সেখানে কঠোরভাবে অটুট রয়েছিল, কেননা আওয়ামী লীগের নেতারা যা বলতেছেন তার কথাকে ভিত্তি করে বিএনপি যা বলতেছেন তাকে ভিত্তি করে শেষ পর্যন্ত কোথায় গড়াবে এই কার্যক্রম, বা যা বলতেছেন তাকে বিশেষ করে কোন প্রাধান্য দেওয়া হবে, এরকম মন্তব্য ঘুরেছে সবার মাঝে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের যে মতামত রয়েছে সেই মতামতটুকু অবশ্যই অনবাক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে, ততক্ষণ যাবো সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।